ইতিমধ্যে আমাদের মাঝে আরবি একটি নতুন বছর এসেছে, হয়তো এই বিষয়টা আমরা সবাই জানি আবার অনেকে জানিও না। কারণ পহেলা বৈশাখ আসলে যেভাবে জাঁকজমকভাবে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপিত হয়, ইংরেজি বছরের প্রথম তারিখ হ্যাপি নিউ ইয়ার 31st night যে উদযাপিত হয়, যেটার সাথে মুসলমানদের সমস্ত ইবাদতের দিন তারিখ জড়িত, সেই হিজরি সন কখন আসে কখন যায় বেশিরভাগ মুসলমানদের খবর থাকে। কথাটা কি ঠিক বললাম? কারণ আমাদের এত বেশি খবর থাকে না। হিজরি সনের প্রবর্তন হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন থেকে হিজরি সাল গণনা শুরু হয়েছে। সেই হিসাবে আমাদের মাঝে এখন নতুন যেই বছরটা এসেছে 1446 হিজরি, সে আমরা পদার্পণ করেছি, অর্থাৎ 8 তারিখ সোমবার আমাদের মাঝে নতুন একটি মাস এসেছে, সেটা হচ্ছে আরবি বছরের প্রথম মাস। নামটা কি সকলে বলুন? আরবি বছরের প্রথম মাসের নাম কি? মুহররম। কি মুহররম? মুহররম মানে কি? মুহররম মানে সম্মানিত। যেই মাসে যুদ্ধ বিগ্রহ করা আল্লাহ তাআলা কি করেছেন? হাররমা। কি করেছেন? হারাম করেছে। আল্লাহ রাসূল বলেন আল্লাহর কাছে, স্বয়ং আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, আরবাতু হুরুম, আল্লাহর কাছে 4টা মাস সম্মানিত। সব মাস আল্লাহ স্পেশালি আল্লাহ বললেন 4টা মাস আমার কাছে সম্মানিত, সেটা হচ্ছে আপনার সেই মাসগুলো হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা হলো রজব। এই 4টা মাসকে কোরআনের এই সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বললেন আরবাতু হুরুম, আমার কাছে সম্মানিত মাস আল্লাহ বলেন কয়টা? তন্মধ্যে একটা হলো এই মাস, মুহররম মাস। আবার কোরআনুল করিম নাযিল হওয়ার কারণে আরেকটা মাসের মর্যাদা দাম বেড়ে গেছে, সেটার নাম কি? রমাদানুল মুবারক। এখন আসেন, এই যে আমরা বলি জানুয়ারি ফেব্রুয়ারি এভাবে গণনা করি, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, আল্লাহ তাআলার পক্ষ থেকেও মাস হলো কয়টা বলেন? এমনি মাস কয়টা জানি আমরা? এই যে 12টা মাস, এটা দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন কোন সূরা? কথা বলতে হবে কোন সূরা? সূরাতুত তাওবা। কত নম্বর আয়াত? 36। কত? তাহলে বাড়িতে যাই খুলে দেখতে পারবেন, তাফসির আছে আপনার ঘরে, বাংলা কোরআন অনুবাদ সহ কোরআন আছে, অথবা মোবাইলে সফটওয়্যার আছে। অন্তত যদি এটা মনে থাকে সূরা তাওবার 36 নম্বর আয়াত একটু খুলে দেখতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ইন্না ইদ্দাতাশ-শুহুর ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আল্লাহর কাছে মাসের হিসাব হলো, আল্লাহর হিসাবে আল্লাহর গণনায় মাস হলো 12টা। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মাস কয়টা? ইন্না ইদ্দাতাশ-শুহুর ইনদাল্লাহি 12 মানে হলো 12, শাহরুন মানে মাস। আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহর কাছে মাসের হিসাব হলো 12টা। যেই মাসের হিসাব 12টা, এটা নতুন কোনো বিধান নয়। আল্লাহ বললেন ফি কিতাবিল্লাহি আল্লাহ বলেন যেদিন রব্বুল আলামিন আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, সেদিন আল্লাহ তাআলা তার কিতাব কোরআনুল কারীমের মাঝে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন আল্লাহর কাছে মাস হলো 12টা। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন কোন দিন এটা নির্ধারিত হয়েছে? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ
যেদিন জমিন এবং আসমান এবং জমিন যেদিন সৃষ্টি হয়েছে সেই দিন আল্লাহ তার কিতাবে লিখে দিয়েছেন আল্লাহর হিসাবে মাস কয়টা? ১২টা। আল্লাহ বললেন মিনহা আরবাতু হুরুম, কিন্তু আল্লাহর কাছে ১২টা মাসের মধ্যে ৪টা মাস হলো সম্মানিত, যেই মাসে আল্লাহ তাআলা যুদ্ধ করাকে হারাম ঘোষণা করেছেন সেই মাসগুলো যিলকাদ, যিলহজ, মুহররম আর রজব। তাহলে আল্লাহর কাছে মাস হলো ১২টা, আর সম্মানিত মাস কয়টা? সেই সম্মানিত মাসের মধ্যে একটা মাস হলো এই মাস, নাম কি? মুহররম।